প্রত্যেক দিন পহেলা রমজান থেকে মাদ্রাসার কালেকশন শুরু করেছি রোজার আগের দিনেও জলসা করেছি সেপ্টেম্বরে জলসা শুরু করেছিলাম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এগারো তারিখে না বারো তারিখে রোজা শুরু হয়েছে আমি অতদিন পর্যন্ত এই সাত মাস টানা জলসা করেছি রমজান মাস আদায় করেছি আজকে কি এটা সওয়াল মাস একবারই মে মাসের বাইশ তারিখ পর্যন্ত জলসা আছে তা না এরপর বলুন তাহলে আমার বউকে মনে হয় আমরা সময় দিই তাই সময় দিই আমার বিবি মনে হয় নাংটা থাকে কাপড় জামা পরে না দেই না রাস্তায় যেখানে সময় পায় বিবিকে বাড়ি থেকে বের হবার সময় জিজ্ঞেস করে নি মাদ্রাসায় থাকলে ফোন করে জিজ্ঞেস করি বাড়িতে সব মাল আছে তো কোনো জিনিসের প্রয়োজন আছে যদি বলে রাস্তায় যেতে যেতে মার্কেটে দাঁড়িয়ে কিনে নি রাতের বেলায় বিবির কাছে মাল পৌঁছে যায় যেন সকাল বেলায় বিবি কষ্ট না পায় আর হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে বিবি ফোন করে বলছে দু কিলো আলুর দরকার আছে নিয়ে শুধু তুই জানো কিনে নি হারাম খো তো তোর বউ পালাবে না তো আমার মুলবির বউ পালাবে কষ্টটা তো ওই জায়গায় বন্ধু তোমার বিছানায় বসবে ইয়াসিন সাহেবকে ভালোবাসেন ঠিক আছে ভক্ত ভালো অন্ধ ভক্ত ভালো নয় আমার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে মহাব্বত আছে মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ সব ঠিক আছে আপনি আমাকে ভালোবাসেন দেখা হয়েছে চা খাইয়ে দেন কোনো অসুবিধা নাই চা খাইয়ে দেন রাস্তায় দেখা হয়েছে হোটেলে দেখা হয়েছে এক কাপ চা খাই আলহামদুলিল্লাহ আমাকে অমুক ভাই চা খাইয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমাকে ঘরে নিয়ে যান ইয়াসিন ভাই আসুন কই গো ভাই এসছে দিয়ে আমি গল্প করতে লাগলাম একদিন গেলাম আবার একদিন গেছি তুমি বললে ভাবির সাথে গল্প করুন আমি আসছি একটু উলুবিড়িয়ে দিকে নাস্তা নিয়ে

কয়েক মি মুফাসসিরিনরা লেখছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীর সামনে যখন বেবস্থর হয়ে চলে এসেছে কিছু কিছুক্ষণের জন্য একটু বেহকে গিয়েছিলেন কি হয়েছিল বেহকে গিয়েছিলেন শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল মানুষের মধ্যে আল্লাহ নফস দিয়েছে না দাই নফস দিয়েছে বড় কষ্ট লাগে আমাদের দেশের অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায় এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোন পার্থক্য নাই খুব যে মলবি বলবে তোমার বউকে ডেকে একটা ছেলে দেখছি বীরভূম ডিস্ট্রিকে বাড়ি ফেসবুকে লাইভে এসে আমার বিরুদ্ধে গালি করেছে তার আইডিটা টা খুলে দেখলাম এক নম্বরই সে মালটা তাবিজ ব্যবসায়ী তাবিজ বিক্রি করে তার আইডি খুলে দেখলাম মেয়েদের হাতটা ধরে জেন ছাড়াচ্ছে আমি বললাম এই মলবি হচ্ছে এক নম্বর জিনাখর মলবি শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর হুজুরদের দ্বারা আলেম দিকে দি জাহান্নামের উদ্বোধন করা হবে এর গায়ে লেগেছে কেন আমি তাবিজের বিরুদ্ধে বলি ভন্ডদের বিরুদ্ধে ও হারাম বীরভূমে দেখলাম তাবিজ ব্যবসা করে খায় মেয়েদের গায়ে হাত লাগিয়ে জিন্নাত ছাড়াই জেল ছাড়াই বড় কষ্টটা কোথায় জানেন আপনি দেখুন আমার কাছে ছবিটা আছে মনে হয় মোবাইলে থাকবে ছবি তুলে রেখেছি পেপার থেকে আনন্দ বাজার পেপার থেকে কলকাতার অমুক খান বাবা কারুর যদি বউ পালি যায় ছেলে পালি যায় বাহাত্তর ঘন্টায় ফিরিয়ে আনা হয় কারুর যদি প্রেমের ব্যর্থতা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায় আমি বলেছি দেশের প্রধানমন্ত্রীকে বলো এই মালটাকে হায়ার করো নীরব মোদী আর বিজয় মালিয়ার টাকা নিয়ে পালিয়েছে হারাম করকে বল তু বাহাত্তর ঘন্টায় এনে দে তোকে অর্ধেক টাকা দেওয়া হবে কথাটা বুঝতে পারেননি চোর ধোকাবাজ সমাজকে ধোকা দিচ্ছ প্রতারণা করছো আপনি মনে করছেন ইয়াসিন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করে চলেছ প্রবঞ্চনা করে চলেছ যদি বলেন কোরআন শোনা আপনারা অনেকে মনে মনে ভাববেন কোন হুজুরের কথা শুনবো একটা বলছি ও একটা বলছে আমার কথা শুনতে হবে কোন হুজুরের কথা একটা কথা শুনে নেন আপনাদের এখানে সবজি মার্কেট বসে না বসে না বসে বসে সকাল বেলায় উঠে এরকম লোক আছে বিসিপুরে যে কানা বেগুন গুলো কিনে আছে কেউ কিনবে বেগুন গুলো দেখে কিনবে না কিনবে না তুমি ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন কিনবে কানা মাল নিবে না কানা বেগুন চলবে না তুমি নিবে ভালো বেগুন কানা বেগুন লুবো না তুমি টমাটরটা দেখে নিবে তুমি পচা টমাটর নিবে না মাছটার পেটটা টিপে দেখে নিবে পচা মাছ চলবে না তো কষ্টটা কোথায় জানেন আপনি পচা টমাটরটা চিনতে পারলেন পচা মাছটা চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন আর কানা হুজুরটা চিনতে পারো নি এ মালটা ধোকা দিচ্ছে যদি বলেন শুনেন

হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো এক শ্রেণীর এমন আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে গোপন করবে নিজেদের পেট চালাবার জন্য হে আমার নবী তারা নিজেদের পেটে সে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আদিকে কঠিন আযাবে মুক্তালা করে দেব কোরআন সূরা বাকারা এই মুলবিরা ধরা পড়বে গ্রেফতার হবে এবং এই হুজুরদের দ্বারাই আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আমি কোন হুজুরের বিরোধী নয় কেন ইয়াসিন সাহেব তাবিজের বিরুদ্ধে কথা বলেছে ইয়াসিন সাহেব মেয়েদের কাছ থেকে পর্দা করতে বলেছে ভেবে দেখুন আজকে চলুন এখানে হাজি সাহেব কে কে আছেন উমরার হোক আর এমনি হোক হাত তুলেন হাত তুলেন হাজি সাহেব এক নম্বর আর কে আছেন এই তো নম্বর ইনি সামনে আছেন উনি দূরে আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো কিলোমিটার রাস্তা তাই না চারশো কটা মাজার দেখে এলেন হাজি সাহেব একটা না একটাও মাজার নাই আমার বাড়ি থেকে বীরসিংপুর দেখলাম আমি একশো কিলোমিটার না কত দেখাচ্ছিল ইসে লোকেশন একশো হাজারের বেশি মাজার আছে আচ্ছা আপনারা বলুন হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহুদ থেকে বড় বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারে উমরে ফারুক থেকে বড় কেউ হতে পারে। ভেবে দেখুন ইনাদের কোন মাজার নাই অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যদিও দেখেনি এটা কিতাবে পড়েছি ঠিক কিনা হ্যাঁ সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুয়ে আছেন যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন এই রকম সাহাবীরা শুয়ে আছেন যাদের একটাও মাজার নাই বড় কষ্ট লাগে আচ্ছা আপনাদের এখানে এরকম সুস্থ মস্তিষ্কের কোন লোক আছে যে বেটাকে বলে যাবে আমি মরে যাওয়ার পরে আমার কবরটা গঙ্গার মধ্যে দিবি এ কথা বলেন না কেন কেউ বলবে ভেবে দেখুন হাজি আলী বাবার কবরটা পানির মধ্যে মধ্যেখানে মাজা দেখেছেন না দেখেন মুম্বাই আচ্ছা যদি বলে যে তখন সমুদ্র ছিল না সেটা আলাদা বিষয় কিন্তু আশা করি সমুদ্র ছিল যতগুলো হয়েছে ভারতে যদি এক লাখানব্বই হাজার খালি। ফাঁকা বাজার চলছে বাজার চলছে এখানে যদি কোনো ভাই ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন ইমানদারির সঙ্গে বলবেন ওসিয়ত নামাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম ঠিক বললাম না ভুল বললাম ওসিয়ত আমার কাছে আছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলায়ের ওসিয়ত এটা মেয়েদের মাজারে যাওয়া হারাম একুশ বাইশ তেইশ ইসালে সব হয় হয় না হয় না বহু মানুষ যায় মেয়েরা যেতে পায় যাই নাই হারাম বলে দিয়ে গেইছে যেতে পাবে না যারা বলছে এই হাওড়া জেলা হুগলি পরগনা মেদিনীপুর বাস ভাড়া করে নিজেকে আমি ভক্ত কিন্তু আজমিরে নিজের বউকে নিয়ে গিয়ে খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করে আসছে বউকে সাথে করে নিয়ে গিয়ে তো তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে তুমি গেলে না কবর যে কেন দাদা হুজুর তো কবরে যাওয়া হারাম বলে দিয়েছে তাইলে তুমি দাদা হুজুরের ভক্ত নিজেকে কি করে বলল কষ্টটা ওই জায়গায় আপনি ভেবে মেয়েদের নিয়ত করাটাও হারাম আপনাদের এখানে মানুষ মারা যায় না যায় না যাই যাই স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না মরে গেলে বিটি যেতে পাবে না বাম পরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না ভেবে দেখুন খুব সূক্ষ্ম ভাবে ভাবু তাহলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে কথাটা বুঝতে পারেননি স্বামী আপন না পিসায় বাপ বইয়ে স্বামী আপন হাদিসে আছে আল্লাহ যদি মানুষের মানুষকে সিজদা করার হুকুম দিতেন স্ত্রীদিকে বলতেন স্বামীকে সিজদা কর সিজদা আল্লাহ ছাড়া কারোর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না আচ্ছা আল্লাহ রসুলের কবরে চাদর চড়িয়েছিলেন কথা বলে চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে যায় নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য যায় হবে হলে আল্লাহ রসুলের কবরে যায়